বনের রাজা সিংহ তার আটখানা বাচ্চা নিয়ে রোদ পোহাচ্ছিল। এমন সময় বাদর এসে তার লেজ ধরে দুইটা ঝাঁকি দিল। সিংহ যতটা না অবাক হলো তার চেয়ে বিরক্ত হলো বেশি। বাদর একটু দূরে দাঁড়িয়ে সিংহকে কয়েকটা ভেংসি কেটে হাসতে হাসতে চলে গেল। সিংহের বাচ্চা সিংহকে উদ্দেশ্য করে বলল, এত বড় বেয়াদবি আর আপনি তাকে কিছুই বললেন না। সিংহ বলল, বলার সময় এখনও ফুরিয়ে যায়নি, একটু সময় অপেক্ষা করো, সব কিছু দেখতে পাবে। কয়েকদিন পর হঠাৎ করেই বাদর সিংহের সামনে পড়ল এবং এক থাপ্পড়ে তাকে শেষ করে দিল সিংহ। সিংহের বাচ্চা অবাক হয়ে সিংহকে জিজ্ঞেস করল, বাপজান, সেদিন এত অন্যায় করল কিন্তু আপনি কিছুই তাকে বললেন না, অথচ আজকে সে কিছুই করেনি কিন্তু তাকে মেরে ফেললে। সিংহ জবাবে বলল, দিস ইজ পলিটিক্স মাই সান। সেদিনের পর বাদর ভাল্লুককে পাশে লাথি মেরেছে, হাতির সুর ধরে দুলছে, গন্ডারের পিঠে চড়ে নাচছে, হায়নাকে সে কাতুকুতু দিয়েছে, জিরাফকে থাপ্পড় দিয়েছে, আর সবাইকে বলছে, রাজাকেই আমি মানি না, সেখানে তুমিকে। সেদিন ওরে মারলে সবাই আমাকে বলতো, ক্ষমতা দেখাচ্ছি, স্বৈরাচারী এবং খুনি আমি। আজকে একটু পর দেখবি সবাই এসে বলবে, থ্যাংক ইউ রাজা সাহেব, যে তোমাকে বড় করেছে তার সামনে কখনো বড় হতে চেয়েও না। মানুষের সাথে বেশি মিশলেই বিপদ, আসলে কোনটা মানুষ আর কোনটা অমানুষ বোঝা কঠিন, কারণ সব দেখতে তো মানুষের মতোই। সব কিছু কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। চুপচাপ থাকা আর চুপচাপ হয়ে যাওয়া এক নয়। প্রিয় মানুষ তো সেই যার সাথে কিছু সময় কাটানোর পর একা থাকার সময় সেই সময়গুলোর কথা মনে পড়লেই মন ভালো হয়ে যায়। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না। প্রিয় মানুষগুলোর যেন খুব তাড়া চলে যাওয়ার জন্য, এক দুই দিন ট্রেন মিস করলে কি হয়, পাঁচটি জিনিস আজ থেকে বাদ দিন, সব কিছুতেই হ্যাঁ বলা, পরিবর্তনের ভয়, সবাইকে খুশি করার প্রবণতা, অতীতে বাস করা, নিজেকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা। বয়স যখন 70 তখন আপনার বড় ফ্ল্যাট বড় বাসা কোনো গর্বের বিষয় নয়, বরং বাসা বড় হলে সেটা মেনটেন করাই কঠিন, ছোট একটি রুম হলেই আপনার চলে। সবাই আমাকে পছন্দ করবে এটা আত্মবিশ্বাস নয়, কেউ পছন্দ না করলেও আমি এমনই থাকব এটাই আত্মবিশ্বাস। তার সাথে প্রথম দেখার দিনটা এখনও মনে আছে, কিন্তু কবে থেকে ভালোবেসেছি মনে নেই। যে ভালোবাসা বুঝে না তাকে ভালোবাসা শিখাতে যাবেন না, কারণ সে ভালোবাসা শিখবে আপনার কাছে কিন্তু ভালোবাসবে অন্য একজনকে, আর কষ্ট পাবেন আপনি। যে সংসারে পুরুষ থাকতে নারী মাতব্বর সে সংসারে আত্মীয়তা করা থেকে বিরত থাকুন। একটু শান্তির খোঁজে বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকোনোর ঠিকানা খোঁজে আর সাধারণের জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। শান্তি কারোরই নেই, সবাই শান্তি খুঁজে বেড়ায়। আপনার যা আছে তার কদর করতে শিখুন, দেখবেন এর মধ্যেই শান্তি খুঁজে পাবেন। তাই ইচ্ছাকে নিয়ন্ত্রণ করুন, ইচ্ছে যেন আপনাকে নিয়ন্ত্রণ করতে না পারে, দেখবেন সুন্দর মতো শান্তি সেজে গুজে আপনার সামনে দাঁড়িয়ে আছে। পরে বকা শোনার চেয়ে সত্যটা বলে দিয়ে আগে বকা খাওয়া উত্তম। সত্য অনেকটা অপারেশনের মতো, প্রথমে ব্যথা লাগলেও রোগ মুক্তি ঘটে। মিথ্যা হলো পেইন কিলারের মতো, হয়তো স্বামীর স্বস্তি দেয় কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক, জীবন ঝুঁকি ব্যাপক। দূরত্ব বেড়ে গেলে একসময় সবচেয়ে কাছের মানুষটা বদলে যায়, সাথে অধিকার বোধ, ছোট ছোট আবদারের পরিমাণও কমে যায়। একসময় যে খুব সহজেই বলা যেত সেটাই পরবর্তীতে হাজারবার ভেবে বলতে হয়। পোশাক হলো বাহিরের আবরণ, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান। অর্থ আর স্বার্থ মাত্র এই দুটো জিনিসই মানুষের থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায় তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত, কারণ তারা সুসময়ের বন্ধু দুই সময়ের নয়। কোনো নারীর সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে তার নিজের কিছু টাকা থাকা। বদলে যায়নি, আগের মতোই আছি, পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি। জীবনটা হলো মোমবাতির মতো,
আমরা যতই আগলে রাখি না কেন, সময় হলে ঠিকই নিভে যাবে, কেউ আটকাতে পারবে না। নিজের স্ত্রীকে সম্মান করুন। শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না। অন্যের ভুল থেকে শিখুন, কারণ জীবন এত বড় নয় যে আপনি নিজে সব ভুল করে শিক্ষা নেবেন। কাফনের কাফন এক আজব জিনিস, যে বানায় সে বিক্রি করে না, যে কেনে সে ব্যবহার করে না, যে ব্যবহার করে সে জানেই না। জল এক হওয়া সত্ত্বেও করলা তিক্ত, লঙ্কা ঝাল আর আখ মিষ্টি হয়। এটা জলের কারণে নয়, বীজের কারণে হয়। ঠিক তেমনই মানুষ সব এক হওয়া সত্ত্বেও শিক্ষা ও সংস্কারের কারণে একে অপরের থেকে ভিন্ন হয়। কিছু কথা মনে রাখুন, নিজেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। অন্যের জন্য নিজের উপভোগের মুহূর্তগুলি ছেড়ে দেওয়া যাবে না। সিদ্ধান্ত নিতে আবেগী হলে চলবে না, অন্যের কাছে সীমাবদ্ধ থাকা চলবে না। নিজের দুর্বলতা কারো কাছে প্রকাশ করা উচিত না, প্রিয় মানুষের বিশ্বাস কখনো ভঙ্গ করতে নেই। সম্পর্ক 7 বছরের হোক আর 7 দিনের হোক, একজন আরেকজনের প্রতি যদি গুরুত্ব না থাকে তাহলে সেই সম্পর্ক 7 সেকেন্ডও টিকবে না। লাকি তো তারাই যাদের মন খারাপ থাকলে অনায়াসে কেউ অস্থির হয়ে ওঠে মন ভালো করার জন্য। স্বামী স্ত্রীর মাঝখানে যখন তৃতীয় ব্যক্তি চলে আসে ঠিক তখনই একটা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। ক্লাস 6-এর একটি প্রশ্নপত্রে লেখা ছিল, 30 মিনিটের মধ্যে মা সম্পর্কে 200টি শব্দের মধ্যে একটি রচনা লেখো। একজন স্কুল শিক্ষার্থী 1 মিনিটের মধ্যেই 1 লাইন লিখে তার খাতা জমা দিয়ে দেয় এবং সে সম্পূর্ণ নাম্বার পায়। তার লেখা বাক্যটি ছিল, 26টি বর্ণমালার কোনো সমন্বয়ই আমার মাকে কখনো ব্যাখ্যা করতে পারবো না। তুমি পয়সা বানাও, সম্পর্ক লোকেরা বানিয়ে নেবে। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানে নিজেই ঠকে যাওয়া। জীবনটা নাটকের মঞ্চ, যেখানে ভালো থাকার অভিনয় করা যায় কিন্তু ভালো থাকা যায় না। পাশে পাশে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনেই না পাওয়া যায় তখন অভিযোগটা আরও বেড়ে যায়। জীবনের গল্প ভূমিকাহীন, প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয় বোঝা ততটাই কঠিন। তোমার সম্পর্কে তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথেই ওঠা বসা বাদ দিয়ে দিতে। সে কোনোদিনও আমার ছিল না, অথচ সবসময় তাকে হারানোর ভয় পেয়েছি। শুধু অর্থ আর স্বার্থের কারণে অনেক ভালোবাসার পতন হয়। ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে অনুরোধ করব, প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।